গোটা বাংলা তাকিয়ে সেদিকেই। রাজ্য এবং রাজনীতি দুটো এখন বেশ টলমল। আজ রাতে কি হতে চলেছে? শুভেন্দু এবং মমতার বৈঠক, গোটা বাংলা তাকিয়ে সেদিকেই। রাজ্য এবং রাজনীতি দুটো এখন বেশ টলমল, এক ঝড় চলছে জানো চারিদিকে। কি হবে, কোন দিকে ঘুরবে চাকা, এ নিয়ে রাজনৈতিক মহলও বেশ উদ্বিগ্ন। শুভেন্দু অধিকারী একদিকে যেমন রাজ্যের মন্ত্রিসভা থেকে ইস্তফা দিয়েছেন, অন্যদিকে তেমনি মোহন ভাগবতের সঙ্গে বৈঠকে বসেছেন তিনি। এরই পাশাপাশি শোনা যাচ্ছে আগামীকাল দিল্লিতে যাচ্ছেন শুভেন্দু অধিকারী। তারপর সবকিছু ঠিক থাকলে আগামী সপ্তাহে বিজেপির সদর কার্যালয়ে অমিত শাহের উপস্থিতিতে যোগদান করবেন বিজেপির, এটাই সম্ভাবনা। কিন্তু সবকিছু জোর ক জল্পনার মুখে। তথ্যসূত্রের খবর, আজ রাতেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠকে বসছেন শুভেন্দু অধিকারী। খোদ মুখ্যমন্ত্রী ডেকে পাঠিয়েছেন শুভেন্দুকে, আজ রাতেই কালীঘাটে মুখ্যমন্ত্রীর বাড়িতে বৈঠকে বসবেন তারা। অবশ্য এই নিয়ে কেউ কিছু মন্তব্য করেনি এখনো। জিরো রিপোর্ট নিউজ, সমাজিত ঐশী।